নমস্কার বন্ধুসকল আপনাদের সকলের প্রথমে চ্যানেলের নতুন ভিডিওটার স্বাগতম স্বাগত জান বন্ধুসকল ফাইনেলি ডি ফার্ম আর বি বাবে যে শ্রীমন্ত শঙ্করদেব ইউনিভার্সিটি অফ হেলথ সাইন্সেস ইয়ার আন্ডারত অনলাইন এপ্লিকেশনটা লো হয়েছিল তার এক্সামট টি থার্ড জুন তারিখে অনুষ্ঠিত করা হোক আর ইয়ে এডমিট কার্ড ইতিমধ্যে মুখি করেছে গতি এডমিট কার্ড ডাউনলোড করার যখন কেন এপ্লাই সোনকালে ডাউনলোড করে যাকালির পরে এডমিট কার্ডের লিঙ্কট এক্টিভেট হয়ে গেছে আপনাদের ডব্লিউ 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 ডট এস এস এইচ ওইচএস ডট ইন এইটো অফিচিয়েল ৱেবছাইটলৈকে এডমিট কাৰ্ডখন ডাউনলোড কৰিব পাৰিব আৰু এতিয়া আপোনালোকৰ এণ্ট্ৰেঞ্চৰ যিটো আপোনালোকৰ চেণ্টাৰ এডমিট কাৰ্ডত আপোনালোকে দেখাই পাব আপোনালোকে কি হিচাপে চিলেক্ট কৰিছিলে গুৱাহাটী ডিব্ৰুগড় শিলচৰ যোৰহাট বৰপেটা তেজপুৰ ডিফু নগাঁও লখিমপুৰ ধুবুৰী আৰু কোকৰাঝাৰ এইকেইটাৰ ভিতৰত আপোনালোকৰ এক্সামটো অনুষ্ঠিত কৰা হ'ব আপোনালোকৰ এডমিট কাৰ্ডত উল্লেখ কৰাই থাকিব যে আপোনালোকৰ চেণ্টাৰটো ক'ত পৰিছে ছ' এডমিট কাৰ্ড ডাউনলোড কৰাৰ লিংকটো আপোনালোকে ভিডিঅ' ডেছক্ৰিপশ্যনত পাই যাব আপোনালোকক মই লিংকটো প্ৰভাইড কৰি দিম আপোনালোকে নিজৰ যিটো ইউজাৰ নেম বা এপ্লিকেশ্যন নম্বৰ এটা পাইছিলে এপ্লিকেশ্যন ৰিচিপ্টত দেখাই পাব আৰু নিজৰ পাছৱৰ্ডটো ক্ৰিয়েট কৰিছিলে সেই পাছৱৰ্ড মতে আপোনালোকে ইয়াতে লগ ইন কৰি ল'ব পাৰিব তাৰপিছত আপোনালোকে লগ ইনত ক্লিক কৰি লগ ইন হৈ যাব তাৰপিছত যদি আপোনালোকে কিবা কাৰণত ফ'ৰ পাছৱৰ্ড পাহৰি গৈছে ফ'ৰ গ্ৰেট পাছৱৰ্ডত ক্লিক কৰিব আপোনালোকে ফ'ৰ গ্ৰেট পাছৱৰ্ডত ক্লিক আপোনালোকে ইয়াতে চাও রিট্রাই পাসওয়ার্ড করে লোক পার আপনার নিজের মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিব লাগিব নাইবা এপ্লিকেশন নম্বর দিব ডেট অফ বার্থ বিচার তারপর আপনাদের নিজের পাসওয়ার্ড তুনের বার রিসেট করে লোক পার যদি আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করত কোর প্রবলেম পাই আছে তেন আপনাদের এই যে নম্বর দেখা পাইছে স্ক্রিনত এই নম্বর যোগাযোগ করেন নিশ্চয় আপনাদের হেল্প করা হব অফিসিয়ালি আর এতিয়া আমি আলোচনা করি যে ইয়াতে কিমান নম্বর পায় আপনাদের কালিফাই করা হব সব এই এক্সামট যেহেতু আপনাদের চারিটা সাবজেক্টর হব মানে আপনার কম্বাইন একটা পেপার হোক টুয়েটি টুয়েটে মার্কস্ক প্ৰতিটো প্রকটা সাবজেক্টর ইংলিশ ফিজিক্স কমেস্ট্রি আর বায়লজি নাইবা মেথমেটিক্স ইার আপনার প্রত্যেকটা সাবজেক্ট পর টুন্টি ফাইভক আপোনালোকৰ ইয়াতে জেনেৰেল কটেগরি যদি আপনি কেণ্ডিডেট হয় জেনেৰেল নাইবা ই ডব্লিউ যদি হয়তো আপনাদের ফিফটি পার্সেন্টেজ মার্কস মিনিমাম পাব মানে আপনার এশ নম্বর পরীক্ষার ভিতর পঞ্চাশ নম্বর লাগিব মিনিমাম সো এস সি এস টি যদি হয় ইয়াতে চল্লিশ নম্বর পালে আপনাদের কোয়ালিফাই করা হোক আর আনরিজার্ভ যদি হয় পি তেন্তে হলে ফোর্টি ফাইভ পার্সেন্ট মার্কস পাব লাগিব চ' সকলোৱে এক্সামৰ বাবে শুভকামনা থাকিলে ভিডিঅ'টো ইমানেই আছিলে থেংক ইউ